Hello viewers, Punpotama Hokuluke, Mush and Elulus, Wagotom Jonaisum. Ajuma Aquata Cuptunia recipe Loisum Muttonor, Mutton Korma. Mutton Korma to Cuptunia at a recipe are it to process of Apunaloke Bonale Cupe, tasty hoi, Cabule, Apunaloke it to process of Bonai Sabosum, Itia Bullocksum, Polom Nokuri, Ami recipe to Luisa, Modeca, Apunaloko, Mechanic Bonaisulu. ইয়াৰ কাৰণে মই কেৰাহীত ৰিফাইন অইল গৰম হ'ব দিছিলোঁ মই মিঠাতেল ব্যৱহাৰ কৰা নাই আৰু ৰিফাইন অইলখিনি গৰম হওঁতে মই পিয়াজ একদম স্লাইচ কৰি কাটি লৈছিলোঁ আৰু এখিনি পিয়াজ মই ৰিফাইন অইলত ভাজিব ধৰিছোঁ আৰু একদম ৰঙচুৱা কৰি ভাজিব লাগিব গোল্ডেন ব্ৰাউন হ'ব লাগিব এয়া ভাজি আছোঁ মই আৰু যেতিয়ালে গোল্ডেন ব্ৰাউন নহয় তেতিয়ালে মই ভাজি থাকিম নো ক্রিস্পি হ'ব লাগিব ভাজি ভাজি আপোনালোকে দেখিব যে অনিয়নখিনি একদম ক্রিস্পি হৈ গৈছে তেতিয়া আমি ফ্লেমটো বন্ধ কৰি থ'ম এতিয়া এখিনি ক্রিস্পি হৈ গৈছে আৰু এখন প্লেটত মই উলাই থৈ দিম পিয়াজখিনি মই এখন প্লেটত উলাই থলো আৰু যেতিয়া ঠাণ্ডা হ'ব অলপমান তেতিয়া মই এখিনি পেষ্ট কৰি লম আৰু এখিনি মই কেনেকৈ কেতিয়া ব্যৱহাৰ কৰো মই দেখাই আছো আপোনালোকক এতিয়া হেতু কেৰাহীতে আৰু অলপমান ৰিফাইন অইল দি মই তেজপাত দিলো তেজপাত দিয়াৰ পিছত মই ইলাচি ডালচেনি লং তেনেকৈ দি যাম আপোনালোকে চাই যাব এতিয়া গোটা গৰম মছলাখিনি মই অলপমান ৰিফাইন অইলত ভাজি লৈছোঁ ইলাচি ডালচেনি লং আৰু এতিয়া মই বাকীখিনি দেখাই আছোঁ এতিয়া মই এই মাংসখিনি মাটনখিনি খুব ভাল কৰি ধুই লৈছিলোঁ আৰু মাটনখিনি ইয়াতে এড কৰি দিম মাটন মই 850 গ্ৰাম ইউজ কৰিছিলোঁ আৰু এই মাটনখিনি মই এই গৰম মছলাখিনিৰ লগত মিলাই দিলোঁ আৰু এতিয়া খুব ভাল কৰি লৰাই আছোঁ এতিয়া মই ইয়াতে মছলাখিনি দিম মই ব্যৱহাৰ কৰিছোঁ নিমখ হালধি জিৰাৰ গুড়ি ধনিয়াৰ গুড়ি শাহী গৰম মছলা আৰু জলকীয়াৰ গুড়ি আৰু অলপমান চেনিও দিছোঁ চেনিটো অপশ্যনেল কিন্তু অলপমান দিলে ভাল লাগে কোৰমা যেতিয়া আৰু এতিয়া গোটেইখিনি মছলা দি পেলাই মই গোটেইখিনি ভাল কৰি লৰাই দিছোঁ যাতে মছলাখিনি মাটনৰ লগত মিলি যায় এতিয়া মই নহৰু আদা পেষ্টখিনি এড কৰি দিলোঁ আপোনালোকে আগতেও দিব পাৰে মই পিছতে দিলোঁ আৰু এতিয়া গোটেইখিনি ভাল কৰি লৰাই দিম যাতে মিলি যায় এয়া মই ধুনীয়াকৈ লৰাই আছোঁ মাটনখিনি ভজা মানে মই পিয়াজখিনি যে ভাজি লৈছিলোঁ এইখিনি মই এতিয়া পেষ্ট কৰি ল'ম এয়া গ্ৰাইণ্ডাৰ জাৰত দিলোঁ আৰু এইখিনি ধুনীয়াকৈ মই পেষ্ট কৰি ল'ম এতিয়া দেখিছেনে মই এইখিনি পিঁয়াজখিনি ধুনীয়াকৈ পেষ্ট কৰি ল'লোঁ এয়া ধুনীয়া পেষ্ট হৈ গ'ল এইখিনি মাংসত ব্যৱহাৰ কৰিম আৰু ইফালে দৈখিনিও মই ভাল কৰি ফেটি ল'লোঁ মাংসখিনি ভজা মানে মই এইখিনি কাম কৰি আছিলোঁ আৰু খুব ভাল কৰি ফেটিব লাগিব যাতে লাম্পছ নাথাকে আৰু ইফালে মই জাবিত্ৰী আৰু জাইফল ব্যৱহাৰ কৰিম এইখিনি মই গুড়ি কৰি ল'ম ভাল কৰি আৰু এইখিনি মই পিছত ব্যৱহাৰ কৰিম খুব ধুনীয়া ফ্লেভাৰ এটা ওলায় সেইটো কাৰণে এইখিনি ব্যৱহাৰ কৰিবই লাগিব কোৰমা বনালে এয়া মই এইখিনি ধুনীয়া কৰি গুড়ি কৰি ল'লোঁ আৰু এইখিনি মই ইয়াতে মাংসখিনিত এড কৰি দিলোঁ এড কৰি মই আকৌ ভাল কৰি লৰাই পেলাই ভাজিব ধৰিছোঁ এতিয়া গোটেইখিনি গৰম মছলা মই ভাজি আছোঁ গৰম জাবিত্ৰী জাইফল আৰু গোটা গৰম মছলা যিহেতু মই ৰিফাইন অইলতে দিছিলোঁ খুব ধুনীয়া ফ্লেভাৰ ওলাইছে আৰু মাংসখিনিও খুব ধুনীয়াকৈ ভজা হৈছে পিঁয়াজৰ পেষ্টটো মই এতিয়া নিদিওঁ পানী দিয়াৰ পিছতহে দিম এতিয়া দিলে তাৰমানে যিহেতু খুব ভালকৈ ভজা হৈছিলে এতিয়া দিলে কলা পৰি যাব আৰু তেতিয়া তিতা লাগিব পাৰে মাংসখন সেইটো কাৰণে মই পিছত দিম এতিয়া তেলটো ছেপাৰেট হৈছে দেখিছেনে এতিয়া ধুনীয়াকৈ ভজা হৈছে এতিয়া মই পানী ব্যৱহাৰ কৰিম বহুত পানী নিদিওঁ অলপমান পানী দিম আৰু অলপমান পানী দিয়াৰ এইটোৱে উদ্দেশ্য যাতে দৈখিনি ফাটি নাযায় অলপমান পানী দিলোঁ পানীখিনি দিয়াৰ পিছত মই দৈখিনি যে ফেটি লৈছিলোঁ সেইখিনি দি দিম আপোনালোকো তেনেকৈ অলপমান পানী ইউজ কৰি পেলাইহে দৈখিনি দিব নহ'লে ফ্লেম ফাটি যাব পাৰে আৰু ফ্লেমটো সদায় কমাই ল'ব এয়া মই এতিয়া দৈখিনি ব্যৱহাৰ কৰি দিলোঁ দৈখিনি ইয়াতে যোগ কৰি দিলোঁ বাচনটোত লাগি আছিলে দৈ তাৰ লগতে অলপমান পানী মিলাই আকৌ দি দিলোঁ আৰু গোটেইখিনি ভাল কৰি লৰাই দিছোঁ
আর অলপমান হোয়াইট হোয়াইট হয়ে থাকলে ভাল লাগে যে মানে বহুত হালধি দিয়া নাছিল হেতু কারণে দিয়ার সময় আর এটা গোটেখিনি ভাল করে লড়াই দিছো। এটা হোয়াইট কুরমাও থাকে সেটাও মানে এদিন বনায় দেখাম বারো, সেটা একদম হোয়াইট গ্রেভিতে বনোয়া হয়, তাতে মগজ আর কাজুর পেস্টও ইউজ হয়। আর এটা মানে পেঁয়াজের যে পেস্টখিনি করেছিল সেইখিনি এটাহে মানে যোগ করলো আর এটা দিয়ার পিছত মানে গোটেখিনি ভাল করে লড়াই দিছো আর গোটেখিনি ধুনিয়া করে উতল আহিলে মানে প্রেসারত দি দিম। ধুনিয়া করে উতল আহিছে মাংসখিনি ঝোলখিনি আর এটা মানে এইখানে প্রেসার ট্রান্সফার করিম। আর প্রেসারত তিনটা বা চারিটা হুইসেল আহিলে হয়ে যাব, শিলংত অনুমান হাই অল্টিটিউড কারণে দেরি লাগে আর এটা আমার প্রেসার ট্রান্সফার করে দিল, দেখিছেনে ধুনিয়া হয়েছে কালারটো। আর তিনটামান হুইসেল আহিলে মানে ফ্লেমটো বন্ধ করে দিম আর কমে চারিটা হুইসেল আহতেহে মানে ফ্লেমটো বন্ধ করেছো। এয়া আমার মাটন কুরমা হয়ে গেল, আপনাদেরও এনেকে বনায় চাবসন। এয়া মাটন কুরমাটো পোলাওয়ার লগত বড় ভাল লাগে খায়, ইয়ার ভাতর লগতো ভাল লাগে, আপনাদেরকে এনেকে ট্রাই করে চাব আর মোক জানাব কমেন্ট সেকশনে কেনকা পালে মোর রেসিপিটো। আর যদি মোর রেসিপিব ভাল পায় কাইন্ডলি মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর লাইক কমেন্ট আর শেয়ার করব। থ্যাংক ইউ সো মাছ।